দুই মাসে আবার না পরে এরপর আমার গাড়ি লিয়ে বানিয়েছে আবার প্রায় অ্যাক্সিডেন্ট হয়ে আজকে বিশ দিন যাবৎ পড়ে আছে তার গ চুলার আগুন জ্বলে তার পাতিলে খানা নাই। সুপ্রিয় দর্শকমণ্ডলী আসসালামু আলাইকুম ওর রহমতু উল্লাহি ওবারাকাতু আমি এই মুহূর্তে আবু কালাম নামক একটি প্রতিবন্ধী রিক্সা চালকের বাসায় আছি ঘটনাটা রীতিমতো হৃদয় বিদারক ঘটনা বলবার আগে আপনাদের উদ্দেশ্যে বলতে চাই মানুষ মানুষের জন্য ভিডিওটি সর্বাধিক শেয়ার চাই এই মানুষটিকে সহযোগিতা করার জন্য এই ভিডিওটি সর্বাধিক শেয়ার চাই আবু কালাম একজন প্রতিবন্ধী বলা হয়ে থাকে এই পৃথিবীতে সবচেয়ে কঠিন কাজ হল রিক্সা চালানো রিক্সা চালকদের মতো হালাল পয়সা আর কে ইনকাম করে আমার জানা নেই সবাই বলে থাকেন আবু কালাম প্রতিবন্ধী হয়েও রিকশা চালাতেন রিক্সা চালিয়ে সংসারটা চালাতেন প্রতিবন্ধী বিধায় আবু কালাম থেকে অনেক বছর আগেই তার ওয়াইফ চলে যায় বিদায় নিয়ে কারণ সে প্রতিবন্ধী এভাবেই চলছিল তার এক ছেলে এক মেয়ে নিয়ে এবং এই বৃদ্ধ মাটিকে নিয়ে সংসার তবে বিপত্তি ঘটল কিছুদিন আগে আবু কালাম অটোরিকশা চালাতে গিয়ে অ্যাক্সিডেন্ট হয় অ্যাক্সিডেন্টের পরে তার ডান বাম পাটা ভেঙে যায় এই যে দেখতে পাচ্ছেন বাম পাটা ভেঙে যায় দর্শক এই যে হৃদয় বিতারক যে কাহিনিটি বলতে গিয়ে কিন্তু আমার অশ্রু বে অঝরে আসলে পানি ঝরছে আমার হৃদয়টা ভেঙে গেছে আমি দেখাতে পারছি না কারণ বাংলাদেশে বহু প্রতারক আসলে ইতিমধ্যে জন্ম নিয়েছে এজন্য সত্যিকার অর্থে সাহায্য কে চায় বা কে বিপদে পড়ছে এটি মানুষ এখন আর বিশ্বাস নাই মানুষের মনের মধ্যে উঠে গেছে কিছুদিন আগে দেখছেন ঘটনাগুলো যাই হোক তবে আমি আপনাদের সাহায্য না চেয়ে আপনাদের কাছে ভিডিওটি না করে পারলাম না পারতেছি না আবু কালাম একজন প্রতিবন্ধী চালাতেন রিক্সা রিক্সা চালাতে গিয়ে দুই মাস আগে হঠাৎ অ্যাক্সিডেন্টে তার বাম পাটা ভেঙে যায় পরবর্তীতে বিশ থেকে পঁচিশ হাজার টাকা চিকিৎসা ব্যয়ে পুরোপুরি সুস্থ না হয়েও মোটামুটি সুস্থ হয় এই বিশ দিন আগে আবারও সে ঘরে চাউল নেয় বিধায় রিক্সা চালাতে যায় যেই ভাঙা পাটা ছিল হঠাৎ আল্লাহর কি ইয়া সে আবার ওই পাটাতে অ্যাক্সিডেন্ট হয়ে পুনরায় আবার ওই পাটা ভেঙে যায় এখন পরিস্থিতি খুবই খারাপ খুবই খারাপ বলতে আবু কালামের এই পাটা সে নাড়াতেও পারছে না চিকিৎসাও করাতে পারছে না বিনা চিকিৎসায় এখন আবুল কালাম আবুল আবু কালামের বাসায় যে সদস্যরা আছে তারা কিন্তু এখন বিনা চিকিৎসায় এই আবু কালাম সহ দুখে মরছে মাত্র সত্তর থেকে পঁচাত্তর হাজার টাকার জন্য আমি জানি আমাদের এই বাংলাদেশে তথা চট্টগ্রামে বহু হৃদয়বান মানুষ আছে কোটি কোটি টাকার মানুষ যারা ইচ্ছে করলে আবু কালামের পুরো চিকিৎসার ভারটা একাই বহন করতে পারে দশের লাঠি একের বোঝা সবাই যদি এগিয়ে আসে তাহলে আবু কালাম এর চিকিৎসাটা একেবারেই কঠিন কিছু না মুহূর্তে আসলে আবু কালাম আবারও কাজ করে খেতে পারবে রিক্সা চালাতে পারবে এবং তার চার সদস্যের যে সংসারটা আছে সেটিও খুব ভালোভাবে চলবে একটু যদি ঘটনাটা জানতে চাই একটু সামনে আনো ক্যামেরাটা আবু কালাম সর্বপ্রথম কবে অ্যাক্সিডেন্ট হয় দুই মাস আগে হয়েছে হ্যাঁ দুই মাস আগে হয়েছে দুই মাস আগে অন্য পরে তারপরে আবার গাড়ি লিয়ে বারুসে আবার অ্যাক্সিডেন্ট নেই আমার সর্বার মতোন কোনো খাদ্য নেই জুতো ছাড়া জুতো সহজেই না ਕਿੱਤ ਨਹੀਂ ਅਜੇ ਦੂਜੇ ਨੰਬਰ ਤੇ ਨਹੀਂ ਕਰੋ ਆ ਮੇਰਾ ਰੋਟਾ ਰਕਸਾ ਸੋਹ ਜਿਹਾ ਤੇ ਸਾਇ ਮਰ ਕੁੱਤਰ ਬਾਲ ਹੋਈ ਲੇ ਨਾ ਬਾਰ ਡਿਸਕਸ ਹੋਲੇ ਬਤਕਾ ਤੇਰੇ ਮੇਰੇ ਦੇ ਸਾਰ ਕਿੱਛ ਨਹੀਂ ਸਲੇ ਮੈਂ ਪੀਟਾ ਕੀ ਬੰਦੇ ਸੋਲਬਾ ঘটনার অ্যাক্সিডেন্ট হয়েছে মানে রোজার দুই মাস আগে তারপরে রোজার মেজ হয়েছে এটা আবার দুইবার তো চাইছে মানে সেটা করে যে কর্তা হাত পেটটা খাইতো না নিজে কর্ম খাইবো খাইব তো এর মধ্যে আবার এরপরে আবার এটার মধ্যে আবার এই অ্যাক্সিডেন্ট আবার হয়ে গেল গা কি তখন তো মানে নিজে চলতো নাই আমি নিজে খাওয়াম কই তামি সরবার মতো আমার কোনো কেবা সিডি নয় মানুষের তো হাত বিষাইলে মানুষের সরম দিবি দিতে চাইছো না তো মানে কোনো মতো দুঃখ কষ্ট করে তাই আর কি খাই আর কি এই ঝিমাই দে তার সংসার আছে এ এই বান্ধবাস আমি চাই আমার পুত্রটা সহযোগিতা করে আমার পুত্র ভালো তারা যদি মানে সহযোগিতা করতে পারে আলো যদি আমার ছেলেটা ভালো হয় আবার যদি কর্ম করে খাই তারে মেটে ভাববো আগে গাড়ি চালাইতো রমজানের দুই মাস আগে ঠেংটা ভাঙড়ি গেছিল তারপরে বাল একটু বাল হয়ে উঠতেছিল সেজন্য আবার গাড়ি নিয়ে বাড়ি ছিল আবার ঠ্যাং মাঙ্গে পড়ে আছে रिक्शा চালাতে জি रिक्शाলাই তো ঠ্যাং মাঙ্গে অন বাসায় আছে মানে আমরা একটু কষ্টটা দিছি আদি তুমি প্রতিদিন কাজ করতে পারো কাজে নাই তোমার প্রতিদিন কাজে নাই না কয়েকদিন কাজ বন্ধ আমার আজকে এক সপ্তাহের মত arası কষ্টতে পরিস্থিতিতে